व्याकरणिक शब्द श्रेणी आलोचना करब ये तीन नम्बर प्रश्न लिखे दी तीन नम्बर प्रश्न नम्बर प्रश्न नहीं आलोचना करब इतिपूर्वे গত ক্লাসগুলোতে আমরা এক নম্বর প্রশ্নের ক খ নিয়ে আলোচনা করেছি এবং দুই নম্বর প্রশ্নেরও ক এবং খ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বাংলা ব্যাকরণ অংশে তিন নম্বর প্রশ্নের ক অংশে বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তিন নম্বরে যে প্রশ্নগুলো থাকবে যে অংশ থেকে সেটির নাম হচ্ছে ব্যাকরণের ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো বোর্ডের দিকে তোমরা দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী লেখা আছে। আর তার আগে আমরা একটা কথা বলে নেই, অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত থাকবে ব্যাকরণের ক্লাস, সাথে সাথে এগুলো লিখে ফেলবে, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। যাই হোক, আমরা আজ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, ব্যাকরণিক শব্দ শ্রেণীতেও কিন্তু অনেকগুলো বর্ণনামূলক প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে ও ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কী কী, উদাহরণ সহ প্রকারভেদ আলোচনা করো। আজ আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং এই অংশের ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে বিষয়টি নিয়ে আলোচিত হয় সেটি হচ্ছে শব্দ এবং পদ। বোর্ডে দেখো লেখা আছে শব্দ এবং পদ, এই এই বিষয়টি নিয়ে মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণী। এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমরা ইংরেজি গ্রামার অংশেও কিন্তু পেয়েছ, ইংরেজি গ্রামারে হয়তো সেটা একটা অন্যরকম অন্যভাবে লেখা, পার্টস অফ স্পিচ এটা বললে তোমরা বুঝতে পারবা। যাই হোক, ব্যাকরণিক শব্দ শ্রেণীতে আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে কি, ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আবার দুটি অংশে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে আভিধানিক অর্থে আরেকটি হচ্ছে ব্যাকরণগত দিক থেকে। আভিধানিক অর্থে শব্দ সমূহকে ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ পদ ব্যাকরণের আভিধানিক অর্থে পদগুলোকে পাঁচটি ভাগে আমরা পাচ্ছি, একটি হচ্ছে পাঁচটি বিষয়গুলো হচ্ছে এরকম বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া। আবার ব্যাকরণিক অর্থে পদগুলোকে আরও তিনটি অংশে ভাগ করা হয়েছে, সেই তিনটি হচ্ছে যোজক অনুসর্গ এবং আবেগ শব্দ। এই এই তিনটিও কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণীতে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা পাচ্ছি কত প্রকার, আট প্রকার। এখন আমরা একটু জেনে নেই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে। শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আমি আবার বলছি, শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। ব্যাকরণিক অবস্থান অনুসারে ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আট ভাগে ভাগ করা হয়েছে, যেমন বিশেষ্য সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং যোজক অনুসর্গ এবং আবেগ শব্দ। আমরা আজকে আট প্রকার নিয়ে আলোচনা করব, এই আট প্রকারের কাকে বলে এবং আমরা দুটো তিনটে অল্প পরিসরে উদাহরণ দেব, তাহলে আমাদের প্রশ্নটি সংক্ষিপ্ত রূপে আমরা আয়ত্ত করতে পারবো। তার আগে আমরা জেনে নেই শব্দ এবং পদ কী, কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যদি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে তখন সেগুলোকে কী বলা হয়, শব্দ বলে। আবার পদ কাকে বলে, তাই না, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পদ কাকে বলে, তা পদ কাকে বলে তোমাদের মনে আসছে নিশ্চয়ই স্কুল লাইফে তোমরা পড়ে আসছো স্কুলে থেকে, যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। এখন এখানে আমাদের শব্দই হচ্ছে কিন্তু পদ, কিন্তু তার কতগুলো বিভাজন আছে, যেমন এক একটি শব্দকে যখন আমরা আলাদা আলাদাভাবে উচ্চারণ করি তখন সেটিকে আমরা আলাদা আলাদাভাবে শব্দই বলি। আবার যখন সেই কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি নিয়ে যখন একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয় বা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করি, মনের ভাব প্রকাশ করতে গেলে তখন আমরা সবচেয়ে বেশি বাক্য বাক্যালাপের মাধ্যমে আমরা ভাবটাকে অন্যের কাছে ব্যক্ত করি এবং সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রতিটা বাক্যে একাধিক শব্দ ব্যবহার করি, আমরা সেই একাধিক শব্দগুলোই এক একটি আলাদা আলাদা পদ। এবং সেগুলো কেন পদ বলছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা বিভক্তিযুক্ত এক একটি শব্দ,
এবং বিভক্তিবিহীন কিন্তু কখনো শব্দ আমরা বাক্যে ব্যবহার করি না। এবং যে শব্দটি আমাদের কাছে মনে হবে যে না কতগুলো চিহ্ন বিভক্তিযুক্ত কারককে তোমরা পেয়েছো স্কুলে, যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম কতগুলো বিভক্তি আছে, সেই বিভক্তিগুলো কিন্তু শব্দের সঙ্গে থাকে, শব্দে যুক্ত হয়েই শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়। এখন যে শব্দগুলোতে আমরা মনে করবো কোনো বিভক্তি নেই সেগুলোকে কিন্তু আমরা বলছি প্রথম অথবা শূন্য বিভক্তি আছে, তাই না? এখন আমরা এইভাবে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য নির্ণয় করি, যে যখন আলাদাভাবে একটি মাত্র শব্দ উচ্চারিত হয় কোনো বাক্য ছাড়া তখন সেটাকে আমরা পূর্ণাঙ্গ একটি শব্দ বলছি। আবার যখন একাধিক শব্দ মিলে একটি অর্থপূর্ণ ভাব প্রকাশক বাক্য তৈরি হয় তখন সেই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি বিভক্তিযুক্ত শব্দ এবং সেগুলোকে আমরা বলছি পদ। নিশ্চয়ই এবার কিছুটা হলে তোমরা বুঝতে পেরেছো শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি। সেই শব্দগুলোই আবার আমরা পদ হিসেবে পাচ্ছি, বিশেষ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়া পদ বলছি, এবং এগুলোই আবার আলাদা করে আমরা শব্দ বলছি। যাই হোক, আমরা ব্যাকরণের অবস্থান অনুসারে আমরা বলেছিলাম শব্দকে আট ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলোই হচ্ছে ব্যাকরণের শব্দ শ্রেণীর আওতাভুক্ত। প্রথমেই আছে কি দেখো, বিশেষ্য। বিশেষ্য কাকে বলে তারপরে আমরা কয়েকটি উদাহরণ দেবো, ব্যাস হয়ে গেল। কারণ আমরা জানি প্রশ্নের মান পাঁচ এবং সংক্ষিপ্ত পরিসরে আমরা যতটা ইজি করে সঠিকভাবে নির্ভুলভাবে আমরা প্রশ্নটির অ্যান্সার করতে পারবো এবং সময়ের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ততই সেটা আমরা পরিমার্জিত রূপে মানে অ্যাটেন্ড করতে পারবো খাতায় এবং যথাযথ নম্বরটিও পেতে পারবো। প্রথমেই দেখো, এক নম্বর পয়েন্টটি হচ্ছে বিশেষ্য পদ। ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাগ, কর্ম, সংখ্যা ও গুণের নামকে বলা হয় বিশেষ্য পদ। যেমন রহিম বলছি, নজরুল ইসলাম বলতে পারি, আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি কোনো বিশেষ ব্যক্তির নাম, অথবা কোনো বিশেষ স্থানের নাম ঢাকা, বই, সময় নাম সকাল, আবার পরিমাপ করা কোনো বিষয়ের নাম, যাই হোক যে কোনো কিছুর নামকে বলা হচ্ছে বিশেষ্য পদ। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এবার আসছে দুই নম্বর পয়েন্ট, সর্বনাম পদ। বিশেষ্য বা কোনো কিছু নামের পরিবর্তে যে শব্দ বসে বা ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমরা একই রহিম স্কুলে যায়, রহিম বই পড়ে, রহিম ভাত খায়, রহিম মাঠে খেলতে যাচ্ছে, এরকম একই শব্দকে বারবার একজন ব্যক্তির নাম উচ্চারণ না করে আমরা তার পরিবর্তে সংক্ষিপ্ত রূপে আমরা ব্যবহার করতে পারি। যেমন সে বলতে পারি, তার বলতে পারি, তাকে বলতে পারি, তাই না? আমি, তুমি, সে, তিনি, তার, তারা, এভাবে আমরা সংক্ষেপে যে রূপটি দেখতে পাচ্ছি বিশেষের পরিবর্তে ব্যবহার করছি সেটাই কিন্তু সর্বনাম পদ। এরপর আসছে বিশেষণ পদ। বিশেষণ পদ কোনগুলো দেখো, বিশেষ্য বা সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থান, তারপরে সংখ্যা ও পরিমাপ যে শব্দের দ্বারা প্রকাশ পায় বা বোঝায় সেই শব্দগুলোকে বলা হয় কি, বিশেষ্য পদ। এবং যেমন আমরা বলছি যে ভালো, মন্দ, প্রথম, এক, দশ ইত্যাদি, যে সে খুব ভালো ছেলে, বা রহিম খুব ভালো ছেলে, সে মন্দ নয়, এরকমভাবে আমরা অনেক শব্দই কিন্তু বাক্যে ব্যবহার করে থাকি, যে কারো গুণাগুণ বা কারোর বৈশিষ্ট্যগুলোকে, এক কথায় বলা যায় যে বিশেষ্য বা সর্বনাম পদের গুণ বা বৈশিষ্ট্যগুলোকে যে শব্দের দ্বারা প্রকাশ করা হয় সেই শব্দগুলোই কিন্তু এখানে আমরা বিশেষণ শব্দ হিসেবে পাচ্ছি বা বিশেষণ পদ হিসেবে পাচ্ছি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছ। এবং আমরা দেখতে পাই যে পরের চার নম্বর পয়েন্টটি হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়া মানেই হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভার, অর্থাৎ যে শব্দের দ্বারা কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায় সেই শব্দগুলোকেই কিন্তু বলা হয় ক্রিয়াপদ। যেমন সে বই পড়ে, এখানে পড়া নিচে দাগ, সে খেলাধুলা করছে বা খেলা করছে, খেলছে, এরকম আমরা বলে থাকি, বাক্যে ব্যবহার করে থাকি, সেই খেলাটা একটা কাজ। তারপরে সে ঘুমোচ্ছে, সে টেলিভিশন দেখছে বা টিভি দেখছে, আমরা এরকমভাবে যে কাজ, যে ক্রিয়াটা যে সম্পন্ন করছে বা যে কাজটি করছে সেটাকেই আমরা বলছি ক্রিয়াপদ। এরপর আসে যোজক। যোজক শব্দটিকে যোজক কাকে বলে দেখো, যে শব্দের সাথে
শব্দের এবং বাক্যের সাথে বাক্যের বা বাক্যের সাথে শব্দের সংযোজন সংকোচন অথবা বিয়োজন ঘটায় সেটা তাকে যোজক শব্দ বলে। যেমন একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের সংযোগ সাধন করা আমরা দেখে থাকি, যেটাকে আমরা এর আগে বলেছি অব্যয়সূচক কতগুলো পদ, যে পদগুলোকে কখনো ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, তাই না? সেগুলোকে এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণীতে যোজক শব্দ বলে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আবার কোনো শব্দের সঙ্গে শব্দের সংযোগ ঘটানো অথবা বিয়োজন ঘটানো অথবা দেখা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা নেওয়া, তাই না? সেইগুলো হচ্ছে কোন শব্দের মাধ্যমে আমরা করে থাকি, যোজক শব্দের মাধ্যমে। তাই দেখো আমি আবার যোজক শব্দ কাকে বলে বলছি, যে শব্দ শব্দের সাথে কিংবা বাক্যের সাথে বাক্যের কিংবা বাক্যের সাথে শব্দের সংযোজন বিয়োজন বা পরিবর্তন ঘটায় তাকে যোজক শব্দ বলে। যেমন কিন্তু অথবা আর এবং নতুবা তথাপিও, এরকম আমরা অনেকগুলো শব্দ বাক্যের মাঝে অথবা একটি শব্দের সাথে আরেকটি শব্দ উচ্চারণ করতে গেলে মাঝে ব্যবহার করে থাকে, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে কি, যোজক শব্দ। এর পরের প্রশ্নটি দেখো, পরের পয়েন্টটি দেখো, অনুসর্গ। অনুসর্গ কি, কতগুলো এগুলো কিন্তু কতগুলো অর্থপূর্ণ আলাদা আলাদা শব্দ যেগুলো আমরা বাক্যের শুরুতে নয় বাক্যের মাঝেই ব্যবহৃত হতে দেখি, এগুলোই হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কাকে বলে দেখো, যে শব্দ কখনো স্বাধীন রূপে কিংবা কখনো বিভক্তি রূপে ব্যবহৃত হয়, কারোকে বিভক্তিকে চিহ্নিত করার জন্য আমরা দেখি যে অনুসর্গ ব্যবহার করা হয়। তাই বলা হচ্ছে যে যে শব্দ কখনো স্বাধীনভাবে বা বিভক্তি রূপে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলা হয় অনুসর্গ। যেমন দ্বারা, দিয়া, জন্য, কর্তৃক, নিমিত্ত, হইতে, থেকে, চেয়ে, এই শব্দগুলোর দ্বারা কিন্তু আমরা বাক্য গঠন করে থাকি, এগুলোই হচ্ছে মূলত এই শব্দগুলোই অনুসর্গ। আবার কখনো কখনো কারকে আমরা এগুলোকে ব্যবহার করি, এইগুলোর দ্বারা আমরা কারকে চিহ্নিত করে থাকি। যেমন দ্বারা দিয়া থাকলে আমরা বলছি দ্বিতীয় অথবা চতুর্থ বিভক্তি, আবার হইতে থেকে চেয়ে থাকলে বলছি এটা পঞ্চমী বিভক্তি, এইভাবে জন্য নিমিত্ত চতুর্থে, আবার দ্বারা দিয়ে দ্বিতীয় বিভক্তিও বোঝায়। এইভাবে কিন্তু আমরা এই অনুসর্গগুলো সবচেয়ে বেশি কারকের বিভক্তি রূপেও আমরা চিহ্নিত করে থাকি। যাই হোক, এরপর আসে আর 8 নম্বর পয়েন্ট দেখো, আবেগ শব্দ। আবেগ শব্দটি কাকে বলে দেখো, যে শব্দ দিয়ে মনের ভাব বা আবেগকে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব তাকে বলে আবেগ শব্দ। আবার আমি বলছি দেখো, যে শব্দ দিয়ে মনের ভাব বা আবেগকে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব তাকে বলা হয় আবেগ শব্দ। যেমন আমরা বিভিন্নভাবে দুঃখ প্রকাশ করতে গেলে যে শব্দগুলো ব্যবহার করি সেখানে বিস্ময়সূচক চিহ্ন বা বিসর্গসূচক চিহ্ন আমরা ব্যবহার করি, আবার বাক্যগুলো ব্যবহার করে থাকি যে উফ, আমরা উফ, আমি খুব ব্যথা পেয়েছি, বা হায়, আমাদের এখন আমার কি হবে, মানে বিপদগ্রস্ত হলে যেমন বলি, আবার হুররে, আমরা খেলায় জিতে গেছি, আনন্দিত হলে উল্লাস প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো তোমরা যে আজকে ব্যাকরণিক শব্দ শ্রেণীর কাকে বলে এবং উদাহরণ সহ তার প্রকারভেদ আলোচনা করে আমরা সংক্ষিপ্ত পরিসরে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আজ তাহলে এ পর্যন্তই তিনের কয়েক বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।